আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়াত ইয়া গাউসুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ
সো করে মুসলমান দাওয়াত এসেছে Allah
আল্লাহ আল্লাহ হো 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 আল্লাহ হো
Allah, 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 Allah,
যেমন গাছের গোড়ায় পানি ঢাললে গাছ সুন্দর তাজা হয়ে যায়, সেইরূপ ভাবে আমাদের জীবনে কালিমা যত বেশি বেশি তেলাওয়াত করব বলব ততই আমাদের দিল তাজা হবে। তার জন্য বেশি বেশি করে আল্লাহর নাম যত জপবেন, আল্লাহকে যত স্মরণ করবেন, ততই আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ নিকটে হয়ে যাবে, দুনিয়া সরে যাবে অন্যত্র। তার জন্য ভাই বাবারা সকলকে অনুরোধ জানাই, অবসর সময়ে আমরা গিল্লা গিবত তর্ক বিতর্কে লিপ্ত হয়ে থাকি সকলে, তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে যতটা সম্ভব আলাদা অবস্থান করতে হবে। একাকি অবস্থান করলে যত পাপ অঙ্কিলতা আছে সব পাপ থেকে মুক্তি অর্জন করা যায়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, তোমরা যদি আল্লাহর দোস্ত হতে চাও, তোমরা যদি রাসূলের দোস্ত হতে চাও, তোমরা যদি ওলি আল্লাহর দোস্ত হতে চাও, তোমাদেরকে গুণ অর্জন করা লাগবে চারটা। কয়টা গুণ অর্জন করা লাগবে? চারটা। একটা হচ্ছে আহার একটু কম করা লাগবে। কি করা লাগবে? খাদ্য কম করা লাগবে। তোমার ইসলামে একটা কাহিনী আছে যে আপনার পেটটা তিনটা ভাগ করা লাগে, তিনটা ভাগ করে এক ভাগ পানি খাবেন আর এক ভাগ খাদ্য খাবেন আর এক ভাগ একটু আলগা রাখার নিয়ম। যখনই আপনি ওই জায়গাটা খালি রাখবেন তাহলে আপনার মনের মধ্যে অনেকটাই আল্লাহর প্রেম জাগ্রত হবে। আর একটা, আপনার যতটা সম্ভব একাকী অবস্থান করবেন। একাকী যখন অবস্থান করবেন সেই সময় আল্লাহর কথা স্মরণ করবেন। আমরা অলস, অনেক সময় তর্ক বিতর্কে লিপ্ত হয়ে থাকি, আল্লাহর অলিরা জঙ্গলে থাকছেন। আল্লাহর অলিদের জঙ্গলে থাকার কারণ এই জন, মানুষের সামনে যখনই তারা অবস্থান করেছেন হয়তো বা কারোর সাথে ইসলামের কথা বলতে গিয়েও একটা বানোয়ারি কথা চলে এসেছে,
হয়তো বা তাদের সাথে কথা বলতে গিয়ে তারা একটা একজনের জীবন করে ফেলেছে, জীবন কানে আসে। আর যখন আল্লাহর ওলীদের কানে বিপদ আসে সেই সময় আল্লাহ ওলীরা বলে যে এই জায়গায় আরো থাকা যাবে না, তার জন্য জঙ্গলমুখী হয়ে জঙ্গলের মধ্যে একাকী অবস্থান করে সকলে সুবহানাল্লাহ। তার জন্য একাকী অবস্থান যত বেশি করা হবে তত আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, উলিয়া উলিয়ার প্রেম তত বৃদ্ধি পাবে সকলে সুবহানাল্লাহ। একদিন রাজা প্রজা যারা আছে সম্রাট জঙ্গলে চলে গেছে, অন্যত্র চলে গেছে, এর জন্যই সকলে মন্ত্রী মিনিস্টাররা যারা আছেন তারা আস্তে আস্তে যাচ্ছেন ইব্রাহিম বলকি রহমতুল্লাহ আলাইকে দেখতে যাবেন। এবার দেখার জন্য সকলে অগ্রসর হয়েছেন, সামনের দিকে যাচ্ছেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় যে ইব্রাহিম বলকি রহমতুল্লাহ আলাইকে দেখতে পাইলেন, একটা নদী বা সাগরের পাশে বসে বসে তিনি আজান হচ্ছে, আজানের পরে আবার যারা মন্ত্রী মিনিস্টার ছিলেন তারা আফসোস করে বলছেন, হে আল্লাহ, ইব্রাহিম বলকির কি অবস্থা! সে এই জগতের মধ্যে বাদশাহিত্ব অর্জন করেছিল, বাদশার কারণে সে এত সুন্দর রাজ দরবারে অবস্থান করেছিল, আজকে তারে এই একবারে নিঃস্ব অবস্থায় ফেলে দিয়েছ। এরকম কল্পনা করতে আছেন। এবার ইব্রাহিম বলকির রহমতুল্লাহ আলাই তার কাছে একটা সুই ছিল, সুইটা ওই নদীর ভিতরে ফেলে দিলেন সকলে সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বলকি রহমতুল্লাহ আলাই বলেন, হে মন্ত্রী মিনিস্টাররা তোমরা শুনে রেখে দাও, এই যে আমি সুইটা ফেলে দিলাম, এখন এই সুই আমি একটা চাবো, আর চাওয়ার সাথে সাথে কি হয় তোমরা দেখো। এইবার মাছদেরকে বলছে, মাছ তোমরা একটি আমার সুই হারিয়ে গেছে, ওই সুইটা এনে দাও। এবার সকল মাছ তার মুখে করে করে একটি একটি করে সুই অর্জন করে নিয়ে এসেছেন এবং দেখাচ্ছেন যে এটা আপনার নাকি, এটা আপনার নাকি। পরে বলল যে তোমাদের এই সুই একটাও আমার না। হঠাৎ করে একটি মাছ উঠে এসে বলল যে এই সুই কি আপনি? বলছে ওই সুইটাই আমার, ওইটা দাও। ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ আলাইহি বললেন যে বাবারা, তোমরা মন্ত্রী হয়েছ, মিনিস্টার হয়েছ, অনেক কিছু অর্জন করে ফেলেছ, কিন্তু তোমরা তো এইটা অর্জন করতে পারো নাই। আগে আমি তোমাদেরকে গালি দিয়েছি, খারাপ কথা বলেছি, তোমাদেরকে ধমক দিয়েছি, যারা প্রশাসন ছিল তাদেরকে দিয়ে আঘাত করেছি, তারপরে তোমাদেরকে কাজ করেছি। আজ আমি এই সুই ফেলে দেওয়ার সাথে সাথে সকল মাছ যে এই আমার কথা শুনে একটি করে সুই দিল, এই ক্ষমতা কি কম? এই ক্ষমতা কি কম? এর জন্য ইব্রাহিম আদম বলকে বলল, তোমাদের ওই রাজত্ব দরকার নাই, তোমরা চলে যাও, আমি যেই আল্লাহকে সৃষ্টি করেছে, আমাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকেই আমি চাই, আর কিছু চাই না। এই সকল সুবহানাল্লাহ। এর জন্য ইব্রাহিম আদম বলকি একগ্র চিত্তে আল্লাহকে দেখেছিলেন, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেছিলেন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর হয়ে যায় তার কি এই পৃথিবীতে আর অভাব আছে? কোনো অভাব নাই। আল্লাহ যদি আমার হয়ে যায় এই পৃথিবীতে আর কোনো অভাব নাই, কেননা আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 7 দিন না খেয়ে আছে, ফাতেমার ঘরে কিচ্ছু খাবার নাই, 3 দিন না খেয়ে আছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
উনিরা বেহুশ খাদ্যের অনটনের কারণে। এইবার আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার পিতা, আমরা কি এমন অবস্থানে গেছি যে আমরা তিন দিন ধরে খাইতে পারছি না, তোমার জামাই কোনো কাজ পারছে না, এমন অনটনের মধ্যে অবস্থান করছি। এইবার আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, তুমি এখন কি করে আসলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এখন আসরের নামাজ পড়ে আসলাম। আপনার ডাক শোনার সাথে আসরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে চলে এসেছি। বলল যে, তুমি কি রাজত্ব চাও? এই দুনিয়া চাও? এই দুনিয়া যদি চাও, তোমার যেই যাই নামাজ, যে নামাজ পড়েছ গো, ওই নামাজের যাই নামাজটা উঠিয়ে দেখো, ওখানে কত কিছু আছে, তোমার যদি দরকার লাগে ওইগুলো নিয়ে নাও, তাহলে এই দুনিয়ার সুখ শান্তির অভাব হবে না। এই দুনিয়ায় ওইগুলো যদি বিক্রি করো, ওইগুলো যদি খরচ করো, তোমার সারা জীবন কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর সমস্যা হবে না। তাই একটু যেই দেখো, এবির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দেখেন যে জায়নামালটা উঠানোর সাথে সাথে সুন্দর সুন্দর এই স্বর্ণ রৌপ্য বিভিন্ন অলংকার, যেইগুলো অমূল্য সম্পদ, এইগুলোতে ভরপুর, আল্লাহর রসুলের কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, হে আল্লাহ রসুল, আমার এগুলো দরকার নাই, কারণ আমার আখিরাতের দরকার। আখিরাত অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের যে সরদার এনে বানাবে, এর জন্যই আমি চাই, এই দুনিয়া চাই নাই। আরো যদি পাঁচ দিন না খেয়ে থাকি তাহলেও আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এর জন্য নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলেছে, খাদ্য কম খেতে হবে, যত খাদ্য কম খাওয়া যাবে আল্লাহর ভয় তত অর্জন হয়ে যাবে। একটা ঘটনা, এই বাংলার জমিনে সুন্দরবনের নাম তো সকলে শুনেছেন নাকি, সুন্দরবনে কালুগাজীর মাজার আছে একটা। এক সময় এই কালুগাজীর মাজার থেকে একজন ব্যক্তি বাড়িয়ে এসেছিলেন, বেরিয়ে আসার পরে এবার মানুষ দেখছে যে উনি একটু স্বাস্থ্যবান এবং অন্য প্রকৃতির লোক, মনে করছে যে জঙ্গলের মানুষ, হয়তো মানুষকে আঘাত করবে, এর জন্য পুলিশরা তাকে আটক করেছে, আটক করে জেলখানার মধ্যে রেখেছেন। জেলখানার মধ্যে থাকতে থাকতে উনির এই জগতের যেই খাদ্যগুলো আছে, খাদ্য দেয়, খাদ্য খায় না, না খেয়ে থাকে দশ দিন পনেরো দিন এরকম ভাবে না খেয়ে আছে, কিন্তু তার স্বাস্থ্য নষ্ট হয় না, আরো স্বাস্থ্য উজ্জ্বলতা আরম্ভ হয়ে যায়। সেই সময় দেখলো যে প্রশাসন, একে তো রাখা যাবে না, তারপরে আবার তাকে সুন্দরবনের মধ্যে নিপতিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য যত কম খাবেন, খাদ্যের চাহিদা কম হবে, আল্লাহর নৈকট্য তত বেশি অর্জন হবে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন। তার জন্য দুনিয়ার বাদশাহিত্ব, দুনিয়ার রাজত্ব কিছুই না, এই দুনিয়ায় যাই কিছু করছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো চান তাকে তার আত্মার মুক্তি অর্জন করে পবিত্র দান করেন। সকলে সুবহানাল্লাহ। আর যার অমঙ্গল চান তার এই দুনিয়ার বুকে ধনাট্য বানিয়ে দেন, নাউজুবিল্লাহ মিন জালিম। তার জন্য একটাই মনে রাখবেন যে এই দুনিয়ায় যে যাই করছি না কেন, একটা ঘটনা বলবো, বাদশাহ হারুনের রশিদের নাম তো অনেকেই শুনছেন নাকি, বাদশাহ হারুনের রশিদের একটা ছেলে ছিল, জবরদস্ত আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি সব সময় মাথায় একটা হচ্ছে লুঙ্গি বেঁধে রাখতেন, কি বেঁধে রাখতেন, লুঙ্গি বেঁধে, যদি রাজ দরবারে মানুষ যায় ওকে কি জায়গা দেবে না, শেখ হাসিনার সামনে যদি পাশে যদি একজন লুঙ্গি মাথায় মেঁধে ওইখানটায় বসে তাকে কি জায়গা দেবে, পুলিশ বা প্রশাসন আছে তাকে বিদায় করে দেবে। এইবার বাদশাহ হারুন রশিদকে মন্ত্রী মিস্টার যারা আছেন তারা বলছেন যে, হে বাদশাহ, তোমার এই ছেলের জন্য
আমার অবস্থা, আমাদের অবস্থা খুবই খারাপ। কেননা উনি যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি থাকতে থাকে তাহলে আমাদের রাজ দরবারে কলঙ্ক এসে যাবে। এইবার ওই ছেলে একটা গাছের উপরে একটা পাখি বসেছিল, এবার বললেন যে হে পাখি আয় নেমে আয় আমার হাতের পুরে নেমে আয়। সাথে সাথে ওই পাখি হাতের পুরে নেমে আসলেন, নেমে আসার পরে বললো যে এবার চলে যান। এইবার ওই ছেলে বলছে যে তোমাদের যে জায়গা গো, এই জায়গা আমার একবারেই ভালো লাগে না। তোমাদের যে জায়গা এত সুন্দর সুন্দর জায়গা, এই সুন্দর সুন্দর জায়গার চাইতে নিকৃষ্টতম জায়গা আর কিছু নাই, তার জন্য তোমাদের কাছে আমি আর থাকলাম না। তারপরে উনি বললেন যে আমি চলে গেলাম। এইবার চলে যাচ্ছেন, চলে যাওয়ার আগেই মায়ের সাথে দেখা করে যাচ্ছেন, পিতার সাথে দেখা করে যাচ্ছেন। মা সব সময় ছেলের জন্য ভালো চায়, কেননা মায়ের পদতলে সন্তানের বেহেস্ত। এই জন্যই যে এইবার মা যাওয়ার আগে একটা বদনা আছে না বদনা শ্রেণী, এই বদনা শ্রেণী একটা জিনিস দিলেন, ওই কোটা শ্রেণী যাতে পানিও খেতে পারবে, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, এইটা দিলেন। আর এরপরে উনিরে একটা স্বর্ণের আংটি দিলেন, স্বর্ণের আংটি দিলেন। এই স্বর্ণের আংটি দেওয়ার পরে উনি নিয়ে চলে গেলেন। চলে যাইতে যাইতে এক জায়গায় গেলেন, এক জঙ্গলের মধ্যে অবস্থান করেন। উনি সব দিন কাজ করে না, শুধুমাত্র শনিবার এসে রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম হয় একদিনের ইনকাম দিয়ে পুরো সপ্তাহে তার হচ্ছে জীবিকা নির্বাহ করে। সকলের সুবহানাল্লাহ। এইবার রাজমিস্ত্রি একজন সাধক ব্যক্তি, রাজমিস্ত্রি খুঁজে পাচ্ছে না, বলছে যে রাজমিস্ত্রি তো আমার লাগবে। তে বললো যে রাজমিস্ত্রি একটা আছে, ওই যে ওই জায়গায় বসে আছে, উনিকে দিলে আপনারা পাইবেন। এবার উনিকে নিলেন, নিয়ে রাজমিস্ত্রির কাজে হাত দিলেন। কাজে অন্য মিস্ত্রি একটা চারটা মিস্ত্রি যা কাজ করে বাদশাহ হারুন রশিদের ছেলে তার চাইতে তিন গুণ কাজ করে সে। সকলের সুবহানাল্লাহ। এরপরে উনি চলে গেলেন। পরের দিনে তো লোভ হয়ে গেল ওই বেচারি, লোভ হবে না? একজন মানুষ যদি তিনজনের কাজ করে, ওই যদি কামলারে আপনারা পান, মুনিশরে আপনারা পান, তাহলে ওই মুনিশকে খোঁজার জন্য পাগল হয়ে যাবেন না? তো ওরে আগে নিব, ওরে দরকার থেকে 100 টাকা বেশি দেব, দরকার থেকে মুরগি জবাই করে খাওয়াবো, তারপরে তাকে খোঁজার জন্য বেহুশ। এরপরের দিন রবিবারের দিন এসে খোঁজাখুঁজি শুরু করেছেন। খুঁজতে এইবার মানুষকে জিজ্ঞেস করছে ওই বেচারি কই, কয় যে ওই বেচারির শনিবার ছাড়া আর কোনোদিন পাবেন না, এই বেচারি শুধু শনিবারেই রাজমিস্ত্রির কাজ করে আর কোনোদিন কাজ করে না। সকলের সুবহানাল্লাহ। এরপর আবার ওই বেচারি শনিবারের দিন আসলেন এবং বাদশাহ হারুন রশিদের ওই ছেলেকে নিয়ে চলে গেলেন এবং সাইড থেকে দেখছেন যে কাজ কেমনে করে বাদশাহ হারুন রশিদের ছেলে। ওই সিমেন্ট বালি যা আছে এরকম করে হাত দিয়ে বলায়, বলানোর সাথে সাথে সুন্দর সমান হয়ে যায়। সকলের সুবহানাল্লাহ। এরপরে ওই সাধক ব্যক্তি দেখে বেহুশ, এ তো আল্লাহর ওলি ছাড়া কিছুই নয়। এরপরে চলতে থাকলেন, পরে আবার শনিবারের দিন আসলেন, এবারে শনিবারের দিন বাদশাহ হারুন রশিদ ছেলে নাই, এবারে ছেলে নাই। এইবার ওই বেচারি বেহুশ জিজ্ঞেস করছে যে ভাই ওর কি হয়েছে, ওই বেচারির তো আর দেখছি না, কেননা মহাব্বতের জন্য সে তো আল্লাহর ওলি, আরেকটা ওলিকে পেয়েছে, এর জন্য তার দিকে সব সময় তার কাছে রাখবে, রাখতে পারলেই তার মনের কাছে খুব আনন্দ পাচ্ছে। এরপরে বলল যে উনি রে ব্যক্তি কয়েকদিন ধরে অসুস্থ, এর জন্য সে আজকে কাজে আসবে না, আপনি ওই জঙ্গলের মধ্যে যাই অবস্থান করতে দেখতে পারেন। এরপরে বাদশাহ হারুন রশিদের ছেলের কাছে গেলেন, যাওয়ার পরে দেখছেন যে একটা ইট মাথায় দিয়ে তিনি শুয়ে রয়েছেন। এইবার সালাম দিয়ে তার এই কথা বললেন যে হে বাবা তোমার কি হয়েছে? বলল যে আমি তো অসুস্থ, একটা কাজ, এই যে একটা পানির পাত্র আছে, এই পানির পাত্রটা নিয়ে যাও, আর আমার এই যে আংটিটা আছে, আংটিটা নিয়ে যাও, বাদশাহ হারুন রশিদের দরবারে দিয়ে বলবা যে হে বাদশাহ তুমি এই রত্ন ভান্ডার নিয়ে, এই দুনিয়ার লালসা নিয়ে কতদিন অবস্থান করবা। এই বলেই উনি অজ্ঞান হয়ে
এই দুনিয়া ত্যাগ করলেন, সকলে বলি সুবহানাল্লাহ। এই যে অবস্থান ত্যাগ করে চলে গেলেন, দুনিয়া পরিবর্তন হয়ে গেলেন, এইবার বাদশাহ হারুনুর রশিদের কাছে ওই লোক গেল এবং তার বাদশাহ হারুনুর রশিদ এবং তার ওয়াইফ জানতে পারলো যে তার ছেলে আল্লাহর ওলি ছিলেন এবং ওলিত্ব অর্জন করেই সে মৃত্যুবরণ করেছে। তার জন্যই ওলিত্ব অর্জন করতে হলে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে, ইবাদত করতে হলে একক চিত্তে তাহাজ্জুদের নামাজ হোক বা নির্ন মানে মানুষের কোনো সাড়া শব্দ নাই, পাখি পক্ষীর কোনো সাড়া শব্দ নাই, ওই সময় বসে বসে আল্লাহকে ডাকতে হবে। যদি ডাকতে পারি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। তার জন্য আমাদের এশার নামাজের সময় হয়ে গেছে, এর জন্য আমরা আবার এশার নামাজ পড়ে, এশার নামাজ আদায় করে আমরা আবার মূল আলোচনায় ফিরে যাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।